মুড়ি বিক্রি করেও নজর কাড়া সাফল্য পেল শীতলকুচির আকাশ আলম। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স এই সর্বভারতীয় স্তরে নজর কাড়া সাফল্য আকাশ আলমের। গত 22 মার্চ সর্বভারতীয় স্তরের এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। তাতেই দেখা গিয়েছে কোচবিহারের শীতলকুচির যুবক আকাশ আলম 117 রাঙ্ক করেছেন, যা এক কথায় বলা যায় নজর কাড়া সাফল্য। কোচবিহার জেলার শীতলকুচির বড়মরিচা এলাকার বাসিন্দা আকাশ আলম সর্বভারতীয় স্তরে 117 র্যাঙ্ক করেছে। আকাশ 2022 সালে কোচবিহার এবিএন নশীল কলেজ থেকে গণিতে বিএসসি কমপ্লিট করে। তারপর থেকে পড়াশোনার পাশাপাশি মুড়ির দোকান শুরু করে সে। গত 11 ফেব্রুয়ারি সারা দেশে ওই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশে 14,146 জন পরীক্ষার্থী তারা ওই পরীক্ষায় অংশগ্রহণ করে। জানা গেছে গত শুক্রবার ফলাফলে প্রকাশিত হতেই দেখা যায় আকাশ সারা দেশের মধ্যে 117 স্থান দখল করেছে। এরপরই বিএন নশীল কলেজ থেকে 86.89.67% নম্বর নিয়ে 2022 সালে অঙ্ক বিষয়ে বিএসসি পাস করে আকাশ। আকাশ জানাই, এবছর পরীক্ষা দিয়ে 117 র্যাঙ্ক করেছি, আমি খুবই খুশি, আমার পরিবারও খুশি, সকলে আমার পাশে দাঁড়ান যাতে আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বেতে যেতে পারি। এ বিষয়ে আকাশ আলমের মা রোশনারা বিবি জানান, আমরা খুবই গরিব, ছেলের পড়াশোনা কীভাবে চালাবো হতাশায় ভুগছি, তাই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে আমার একটাই চাওয়া, সবাই আসুন আমার ছেলের পাশে দাঁড়ান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তুমি একটা ভালো র্যাঙ্ক করেছো, বিষয়টা কী বলবে? জি, আমি আকাশ আলম, আমি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বিলং করি। আমার এটা সেকেন্ড অ্যাটেম্প ছিল, ফার্স্ট অ্যাটেম্পে আমার র্যাঙ্ক ছিল 915। কিন্তু আমি যখন বিএসসি এন্ড হয়ে গেল তখনই আমি জানলাম যে জ্যাম এক্সাম বলে কোনো একটা এক্সাম আছে যেখান থেকে পরে মানুষ আইআইটিতে যায়। তখনই আমার মনে হলো যে আমি কেন টপ আইআইটিতে যেতে পারবো না, আমার মনে একটা সাহস জুগলো যে আমি টপ আইআইটিতে যাব। তারপর আমি 2023 আমি ফার্স্ট অ্যাটেম্প দিলাম, সেখানে আমার এআইআর ছিল 915, তবুও হলো না, টপ এনআইটি পেলাম কিন্তু আইআইটিতে হলো না। তারপর আমার বাবা আশ্বাস দিল যে পর আর একটা বছর পর, পরে আমি আর একটা বছর ড্রপ দিলাম। তারপর এবার 2024 ইদানিং আমার রেজাল্ট বের হলো, কিন্তু এবার আমার এক্সাম দিয়ে আমি এক্সপেক্ট করিনি আমার এরকম র্যাঙ্ক হবে। আমার এবার এআইআর 117, আমার এটা ধারণার বাইরে কল্পনার বাইরে ছিল, আমি ভাবতেও পারি না এবছর এক্সাম যা টাফ আসছে, বিশেষ করে ম্যাথামেটিক্স কাট আপ এতটাই কম গেছে, এতটাই কম গেছে, কোনো টিচারই এক্সপেক্ট করতে পারেনি যে এরকম কাট আপ যাবে। ওবিসিতে গেছে মাত্র 10.22 আর আমার টোটাল মার্কস ছিল 29.67। যখন জানলে তখন কীরকম অনুভূতি হলো? অনুভূতি আমি যখন আমার রেজাল্ট বেরোবে সম্ভবত 5:30 দিকে আমার এআইআর রেজাল্টটা দিয়েছিল, আমি এক্সপেক্ট করিনি, আমি আশা ছেড়ে দিয়েছিলাম, পুরোটাই আশা ছেড়ে দিয়েছিলাম এবারও আমার হবে না। যখন আমি এবার এক্সাম দিয়েছিলাম, আমি যখন হল থেকে বেরোলাম আমার চোখ দিয়ে একদম পানি বেরোতেছিল যে এবার এবছরটা মনে হয় আমার গেল, আমি এক্সপেক্টই করতে পারিনি যে আমার এরকম এআইআর হবে। যখন আমার রেজাল্ট দিবে তার এক ঘন্টা আমিও ভাবতে পারিনি যে এরকম এআইআর হবে, আমি কল্পনার বাইরে, আমার ধারণার বাইরে এটা ছিল। আপনার ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে, এখন বাইরে পড়তে যাবে, কি চাইছেন আপনি? চাই কিছু গ্রামের লোকের প্রধান পঞ্চায়েত বিডিও একটু সহযোগিতা করো, আমার ছেলেটা ভালো জায়গায় ভর্তি হোক। অনেক টাকা লাগে ভর্তি করতে, প্রায় 1,00,000 টাকা লাগে, ল্যাপটপ লাগে, আবার মোবাইল লাগে, আবার ডেরেজ আছে, সহযোগিতা করো, সবারই নাম হোক। আপনার স্বামী কোথায় থাকে? আমার স্বামী বাইরে থাকে। কোন জায়গায়? আমি ছেলেকে নিয়ে বাড়িতে থাকি। কোন জায়গায়? বাইরে? বাইরে আছে দমন। কতদিন ধরে বাইরে থাকে? দমনে মানে কাজ করে, দর্জি কাজ করে। কতদিন ধরে বাইরে থাকে? যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন মোটামুটি 5 বছর বাড়ি ছিল, তারপর থেকে বাইরে, যখন পাশাড়িতে জন্ম হয়েছে তখন থেকে বাইরে, একটা ছেলে একটা মেয়ে। আপনাদের জমি জায়গা নেই সেরকম? খালি শুধু বাড়িতে, বাড়ি ভিটে। এখন সবার কাছে সাহায্যের আবেদন করছেন। কি নাম আপনার? এই জায়গাটার নাম? জায়গাটার নাম বড়মরিচা, আমতলা, গ্রামটা হচ্ছে আর পোস্ট হচ্ছে বড়মরিচা। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক,
যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতাল দহ রোড।